শুরু হলো মঠের মায়ের পুজো। গতকাল শুরু হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গি গ্রামের মঠের বাড়ির মঠের মায়ের পুজো। মঠের বাড়ির মঠের মায়ের পুজো প্রায় 350 বছরের পুরনো, বর্তমানে কোন রকমে চলছে এই পুজো। এদিন ঘটে পুজো করা হয়, অন্যদিকে মা দুর্গার মূর্তিতে রং করা চলছে। বর্তমানে এই পরিবারের মানুষজনের আবেদন, সরকারি অনুদানের মাধ্যমে এই পুজো যেন সচ্ছলভাবে চলতে পারে। আজকে কি পুজো হলো? আজকে আমাদের বোধন কৃষ্ণ নবমী থেকে এই পুজো শুরু হয়। 12 দিন ধরে মায়ের এই পুজো চলে, নিত্য সেবা হয়। আর আমাদের পুজোয় 4 দিন পুজো, আমাদের দুর্গা পুজো, সেই পুজোয় বলিদান হয়। ছখানা বলিদান হয়, আজকে বলিদান হয়েছে, সপ্তমীতেও বলিদান হয়, অষ্টমীতেও হয়, সন্ধ্যা পুজোতেও হয়, নবমীতেও হয়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।